স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর 10 বছর আগে আমিনবাজারে 6 ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় 13 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত 19 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড আর খালাস পেয়েছেন 25 জন ঢাকা জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান বৃহস্পতিবার এই রায় দেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষ রায় সন্তুষ্টি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরিফিন শাকিলকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন প্লাবন রহমান 2011 সালের শবেবরাতের রাত রাজধানীর সাত কলেজ বন্ধু দারুস সালাম এলাকার একটি মসজিদের নামাজ শেষে আমিনবাজারের দিকে যান বৃষ্টি শুরু হলে আমিনবাজারের বড়দেশী গ্রামের একটি কুড়ে ঘরে আশ্রয় নেন তারা রাত 1:15টার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত তাদের ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এতে মারা যান ছয় শিক্ষার্থী নির্মম এই ঘটনায় দায়ের হওয়া মামলায় 2013 সালের 8ই জুলাই 60 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত সব বিচারিক প্রক্রিয়া শেষে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয় বৃহস্পতিবার সকালে 45 আসামিকে হাজির করা হয় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতে শেষমেশ 6 ছাত্র হত্যার দায়ে 13 জনকে মৃত্যুদণ্ড 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 25 জনকে খালাস দেন আদালত যদিও লং টাইম লাগছে কিন্তু এরপর আমরা সন্তুষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মোট 92 জন সাক্ষীর মধ্যে 55 জন সাক্ষীর পরীক্ষা করা হয়েছে এই 55 জন সাক্ষীর পরীক্ষার বিবেচনা করে মাননীয় আদালত সুচিন্তিতভাবে সুষ্ঠু রায় দিয়েছে 13 জনের মৃত্যুদণ্ড আর 19 জনের যাবজ্জীবন আর বাকিগুলো খালাস স্বজনদের দণ্ডের কথা শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েন বড়দেশী গ্রামের অনেক মানুষ তারা বলছেন আসামিরা ষড়যন্ত্রের শিকার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা আমার স্বামী ক্যান্সার হয়ে মরছে আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মরছে একটা ছেলে আমার এই ছেলে যাবজ্জীবন দিছে আমি কেমনে আমার এই পুলার আমি কেমনে পাবো ছয়জন মানুষ ছয়টা জায়গায় পড়ে কেমনে বন্ধ হয় আর সবে বরাতের দিন ওখানে কেন গেছে এটা ইনজাস্টিস হয়েছে কারণ এই মামলা প্রসিকিউশন টোটালি ফেল হয়েছে এই মামলাটা প্রুফ করার জন্য এই জিনিসগুলি বিবেচনা না করেই আসামিদের একটা বিতর্কিত রায় দিয়েছে যেটা আসলে আমরা আমরা উচ্চ আদালতে যাবো আমরা আপিল করব আমিনবাজারে 6 ছাত্র হত্যা মামলার 12 আসামি এখনো পলাতক মারা গেছেন 3 জন প্লাবন রহমান নিউজ 24 ঢাকা খুলনার চাঁদাবাজি মামলায় 3 পুলিশ সদস্য সহ 5 জনকে 8 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেককে 12,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কনস্টেবল মেজবাউদ্দিন কনস্টেবল মোহাম্মদ ফরহাদ আহমেদ কনস্টেবল মুস্তাফিজুর রহমান আরমান শিকদার জনি ও বায়েজিদ এর মধ্যে মেজবাউদ্দিন ও মুস্তাফিজুর রহমান পলাতক রয়েছেন এ পুলিশ কনস্টেবলরা খুলনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন 2014 সালে 12 ডিসেম্বর আসামিরা সাদা পোশাকে দৌলতপুর বিএল কলেজের দ্বিতীয় গেটের সামনে শাহরিয়ার রিন্টু ও আবু ইসাক নামে 2 যুবককে পুলিশ পরিচয়ে মামলার ভয় দেখিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া সহ 11 দফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজে মানববন্ধনে এ কথা জানান তারা তাদের অভিযোগ নিরাপদ সড়কের জন্য ছাত্রদের আন্দোলনকে রাজনীতিকরণের চেষ্টা করছে সরকার এদিকে তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান নাইম আল জিকর প্রতিবেদন কোন ধরনের আমি আজকে আজকে বরদাস্ত করব না যথেষ্ট নয় বৃহস্পতিবার সকালে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করতে রামপুরা ব্রিজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা তবে পুলিশি বাধার মুখে তাদের এই কর্মসূচি ভেস্তে যায় পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা কর্মসূচি বাদ দিয়ে বাধ্য হয়ে চলে যেতে হয় তাদের আরে বাবা স্কুলে তো আমরা আমাদের ক্লাস শেষ বেশি কথা বলো না চলো বেলা 1:30টায় আবারও জড়ো হন শিক্ষার্থীরা এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত সহপাঠীদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করেন তারা সড়ককে নিরাপদ ও বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সহ 11 দফা দাবি মুখে নয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তবায়ন করার দাবি জানান তারা তাদের আন্দোলন বানচাল করতে পুলিশ শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেছে বলে অভিযোগ করেন তারা এখানে একটা আবুল হোটেল একটা মাসখানেক কোনো ওভার ব্রিজ নাই আমরা কিভাবে পারাবার হব প্রশিক্ষণ না নিয়ে তারা রাস্তায় গাড়ি চালাচ্ছে আনুষ্ঠানিকতার সাথে আমাদের দাবিগুলো মানতে হবে
একদম একরোকা জেদ ধরে এখানে বসেছি, আমরা আমাদের দাবি পালন করেই ছাড়বো। পুলিশ বলছে শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নেয়, তাদের রাজপথে থাকার আর কোনো যুক্তিকতা নেই। কুচক্রি লোকজন এই আন্দোলনে ঢুকে পড়ছে, ঢুকে পড়ার কারণে এই আন্দোলনকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। আমরা ইতিমধ্যে কারা কারা এই কাজগুলি করতেছে কিছু কিছু লোকজনকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যে হাফ ভাড়া করে দিয়েছে এবং মালিক সমিতিও ঢাকায়, বেসরকারি মালিক সমিতি, তারাও ঢাকায় হাফ ভাড়া করে দিয়েছে, চট্টগ্রামের জন্য আলোচনা করছে। তো আমি আশা করব এখন আমাদের সন্তানেরা এখন ক্লাসে ফিরে যাবে। 24 নভেম্বর রাজধানী গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপরই বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিরাপদ সড়কের দাবির দিকে মোড় নেয়, একে একে যুক্ত হয়ে এই দাবি 11 দফায় রূপ নেয়। দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার কেবল নৈর্বাচনিক পরীক্ষা হচ্ছে, যাতে অংশ নিয়েছে প্রায় 14 লাখ শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন আসছে বছর ক্লাসের সংখ্যা বাড়ছে না, আর করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান। আরফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, প্রায় 14 লাখ পরীক্ষার্থীর কাছে বৃহস্পতিবার সকালটা ছিল উৎকণ্ঠা দূর করার ক্ষণ, থমকে যাওয়া শিক্ষা জীবন এগিয়ে নেওয়ার সময়। তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল 9:30 আগেই হলে প্রবেশ করতে শুরু করেন পরীক্ষার্থীরা। বাংলা ইংরেজি সহ আবশ্যিক বিষয় বাদ দিয়ে গ্রুপ ভিত্তিক 3 বিষয়ে 6 পত্রে হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সময় 1.5 ঘন্টা, নম্বর 100 বদলে 50। পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন আসেন শিক্ষামন্ত্রী, আহ্বান জানান প্রশ্ন ফাঁস গুজবে কান না দেয়া, বলেন নতুন বছরেও বাড়ছে না ক্লাসের সংখ্যা। আমরা নতুন বছরে একটু ক্লাসের সংখ্যা বাড়াবার পরিকল্পনা নিয়েছিলাম, তো এই মুহূর্তে সেই পরিকল্পনাটা স্থগিত আছে। অবস্থাটা কোন দিকে যায় সেটা আমাদের দেখতে হবে, যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয় অবশ্যই আমরা যে কোনো সিদ্ধান্ত, আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে আমরা তা নেব। এসএসসি এইচএসসি দুটোই আশা করি যে বছরের মাঝামাঝি নাগাদ আমরা হয়তো নিতে পারব। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্নের মান ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান। আলহামদুলিল্লাহ, শুকরিয়া করতেছি, অনেক ভালো হয়েছে আমাদের এক্সাম। আমরা যথেষ্ট সময় পেয়েছি সায়েন্সের, যতটুকু দেওয়ার কথা ততটুকুই, আর এমসিকিউও খুব ভালো হয়েছে। ভালো লাগছে পরীক্ষাটা দিতে, আর প্রশ্ন মোটামুটি অনেক ইজি হয়েছে, আর ওভারঅল প্রশ্ন অনেক সোজা ছিল, স্ট্যান্ডার্ড লেভেলের। আমরা অনেক ভালোভাবে পরীক্ষা দিয়েছি এবং মোটামুটি খুব ভালোই প্রশ্ন আমাদের এসেছে, সহজ এসেছে। দেশে 10টি বোর্ডের অধীনে প্রায় 14 লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায়। 3 বিভাগের পরীক্ষা শেষ হওয়ার কথা 30 ডিসেম্বরের মধ্যে। পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মাথায় ফল ঘোষণার পরিকল্পনা সরকারের। আরফিন শাকিল, News24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা উন্নত সমৃদ্ধ দেশ গড়ার অগ্রসৈনিক। তিনি বলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে কাজ করতে হবে। সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে একথা বলেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে ডিফেন্স কলেজের ন্যাশনাল ডিফেন্স কোর্স 2021 এবং আর্মড ফোর্স ওয়ার্ক কোর্স 2021-এর গ্রাজুয়েশন সেরিমনিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার এনডিসিতে 27 জন বিদেশি সহ 88 জন এবং AFWC-তে 55 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি পূরণ, আর্থসামাজিক সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়া, মাথাপিছু আয় বৃদ্ধি প্রসঙ্গ। প্রধানমন্ত্রী জানান দেশকে এগিয়ে নিয়ে যেতে আগামী দিনের লক্ষ্যের কথাও। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এখানে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত। আমরা অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম 5টি দেশের মধ্যে স্থান করে নিয়েছি। আমরা দারিদ্রের হার 44% ছিল, তা 20.5% নামিয়ে এনেছি। যদি করোনা মহামারী দেখা না দিত তাহলে এটা আমরা 17-18% নামিয়ে আনতে সক্ষম হতাম। দুর্যোগের সময় মানুষের সেবায় সশস্ত্র বাহিনীর সদস্যদের এগিয়ে আসার কথা উল্লেখ করেন সরকার প্রধান। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এটুকুই বলবো যে আমার 41-এর যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন, তারই
অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন আমি আশা করি। আর 2071 সালে আমাদের স্বাধীনতা শতবর্ষ পূর্তি হবে, সেটাও আমাদের মাথায় রেখে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তুলতে তাদের জন্য বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থা এবং সর্বাধুনিক অস্ত্র সরঞ্জাম সংগ্রহ করেছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো এই সরকারের জন্যই দরকার, নইলে দেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন, একদলীয় ও এক ব্যক্তি শাসন প্রতিষ্ঠা করতেই রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজন করে এই মানববন্ধনের। এই সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিতে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। গত 3.5 বছর ধরে কারাগারে থেকে তিনি এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন বন্ধুগণ। দেশের থেকে বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো এই সরকারের জন্যই দরকার। আল্লাহ না করুন তার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। তো কাল বিলম্ব না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করুন। আওয়ামী লীগ 2018 সালের পুনরাবৃত্তি করে চতুর্থবারের মতো ক্ষমতা আসার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, এক ব্যক্তির শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আজকে সমস্ত রাজনীতির সমস্ত স্তম্ভগুলোকে ধ্বংস করেছে। এই 50 বছরে বাংলাদেশের জনগণ ইতিহাস বিকৃতির শিকার। তারা মনে করেন জীবিত খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলে বিদেশে চিকিৎসায় বাধা দিচ্ছে সরকার। রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে সরকার বাধা দিচ্ছে বলে বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার তার বাসভবনে ভার্চুয়ালি এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী। অবৈধই হয়, তবে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কোন মুখে? আর এই সরকার অবৈধই বা কী করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে। আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বলেন বেগম জিয়ার বিদেশে যাওয়া আইন কোনো বাধা নয়। এ বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি আইন আদালতের কোনো তোয়াক্কা করে না। বিজয় দিবসে জাতীয় সংসদ ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর রাষ্ট্রীয় আয়োজনে আগত বিদেশি অতিথিদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান তিনি। বাধ্যতামূলক এবং আমরা বলবো যারা ভ্যাকসিন ডাবল ভ্যাকসিন নিয়েছেন তারাই সেখানে আসবেন, সেটাও আমরা বলবো, কিন্তু আমরা অবশ্যই নেগেটিভ সার্টিফিকেটটা আমরা চেক করব এবং যে আমরা স্বাস্থ্যবিধি মেনে সবাইকে আহ্বান করেছি তারা এখানে আসার জন্য। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। ডিসেম্বর মাসে মুক্তিবাহিনীর একের পর এক হামলায় পাক হানাদাররা দিশেহারা। 71-এর এই মাসেই শুরুর দিক থেকে বাংলাদেশের প্রায় সবখানে মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এই দিনেই ভারতে বিমান হামলা চালায় পাকিস্তান, ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ কমান্ড, শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। মুক্তিবাহিনী কি সহায়তা করেন, বাংলাদেশ কি লোকের মদত করেন? 3 ডিসেম্বর দিনটি ছিল শুক্রবার,
এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন। ঠিক সে সময় ভারতের বিভিন্ন বিমান ঘাটিতে পাকিস্তানের বিমান হামলা শুরু হয়। অবিলম্বে তিনি দিল্লি ফিরে যান। ভারতে জারি করা হয় জরুরি অবস্থা। ঘোষিত হয় বাংলাদেশ ভারতের যৌথ কমান্ড। পাকিস্তানের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে পাক ভারতের মধ্যকার যুদ্ধ বলে চালিয়ে দেওয়া। তবে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানান, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তারা ভেটো দেবে। ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধার সমন্বয়ে গঠিত মিত্র বাহিনীর আক্রমণে কোণঠাসা হতে থাকে হানাদাররা। 3 ডিসেম্বর দুপুর 12টার দিকে বরগুনা শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় বরগুনার বিভিন্ন জায়গায় পাক হানাদার বাহিনী নির্যাতন আর গণহত্যা চালায়। এদিন মুক্তিযোদ্ধারা নোয়াখালীর মাইজদি, সোনামুড়ি, কুমিল্লার মিয়াবাজার দখলে নেয়। আর বিজয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যায় বাঙালিরা। মাসুদ রানা, News24। News24 সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবে। স্বাগত আরেকবার, দেখছেন News24 সংবাদ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 2 যুগ পূর্ণ হলো। এই সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রামে হয়েছে ব্যাপক উন্নয়ন, কিন্তু যে প্রত্যাশা নিয়ে শান্তি চুক্তি করেছিল পাহাড়িরা তা পূরণ হয়নি বলে অভিযোগ তাদের। তাই চুক্তির বাস্তবায়নের সময়সূচি ভিত্তিক রোড ম্যাপ চান তারা। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। 1997 সালের 2 ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতির মধ্যে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যার ফলে অবসান ঘটে 2 দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের। সশস্ত্র পাহাড়িরা ফিরে আসেন স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক এই চুক্তির জন্য ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 যুগে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বরাদ্দ 45 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে অন্তত 1200 কোটি টাকা। দুর্গম পাহাড়ে নির্মাণ হয়েছে 1500 কিলোমিটারের পাকা সড়ক। 2 যুগে এই এলাকায় 500রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হওয়ায় শিক্ষার হার বেড়েছে। আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করি, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনি। চুক্তিতে ছিল পার্বত্য চট্টগ্রাম হবে পাহাড়ি নৃগোষ্ঠীদের বিশেষায়িত অঞ্চল। 2001 সালে পাহাড়িদের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশনের আইন হয়, কিন্তু এসবের বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কিভাবে কাজ করবে সেই আইনটাই তো প্রণীত হয়নি। সেটা তো একটা নির্দিষ্ট একটা ছক থাকতে হবে আইনের ভিত্তি নিয়ে, সেগুলো তো এখনো অনুমোদন হয়নি। সংসদ থেকে তো সেটা অনুমোদন হয়ে আসতে হবে। সরকার এই চুক্তি বাস্তবায়নের জন্য একটি সময়সূচি ভিত্তিক রোড ম্যাপ ঘোষণা করবে যে বাকি কাজগুলো তারা কবে করবে, এবং আমি মনে করি একটি নতুন করে অগ্রাধিকার ভিত্তিতে একটা সংলাপ আলাপ আলোচনা হওয়া দরকার উভয় পক্ষের মধ্যে। পাহাড়িদের মতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নই সেখানে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি আনতে পারে। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম এখন দেশের বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 2 যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বলেন, 2 যুগেও এই চুক্তির বাস্তবায়ন না হওয়ার দায় সরকারকে নিতে হবে। তিনি আরও বলেন, পার্বত্য সমস্যা রাজনৈতিক ও জাতীয় সমস্যা, তাই রাজনৈতিক হস্তক্ষেপেই এর সমাধান করতে হবে। তিনি দাবি করেন, পাহাড়ের নিরীহ বাসিন্দারা চুক্তির সঠিক বাস্তবায়ন চায়। জনসংহতি সমিতিকে সরকার সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে বলেও অভিযোগ করেন সন্তু লারমা। অমিক্রন নিয়ে ভীত নই, তবে সতর্ক অবস্থায় আছি, মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক।
বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন হতে যাওয়া 12টি আরটিপিসিআর ল্যাবের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 3-4 দিনের মধ্যে ল্যাবগুলো চালু করা সম্ভব। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বিদেশ গমন ইচ্ছু অভিবাসী কর্মীদের দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অল্প সময়ের মধ্যে ঢাকা বিমানবন্দরে চালু হয় আরটিপিসিআর টেস্ট। তবে যাত্রীদের চাহিদার তুলনায় স্থান ও ল্যাবগুলোর সক্ষমতা কম থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন বিদেশগামী কর্মীরা। অল্প সময়ের মধ্যে টার্মিনালের ভেতরে ল্যাব স্থাপন হলেও স্থায়ী ল্যাবের জন্য বহুতল কার পার্কিং ভবনের একটি ফ্লোর বরাদ্দ দেয় সরকার। বৃহস্পতিবার ওই 12টি ল্যাবের কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে জানান, আগামী 3-4 দিনের মধ্যেই এর কার্যক্রম শুরু করা যাবে। জায়গা কম, দাঁড়াবার জায়গা অসুবিধা ছিল, পরীক্ষা করার জায়গা অসুবিধা ছিল, গাদাগাদি করে কাজ হচ্ছিল, সংক্রমণের আশঙ্কা ছিল, তার থেকে এখন আমরা পরিত্রাণ পাব। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-19 নতুন ধরন ওমিক্রন নিয়ে বাংলাদেশ ভীত নয়। আমরা সতর্ক, কিন্তু আমরা প্যানিক করব না। আমরা জানতে পেরেছি যে এটা খুবই সংক্রমণ করে, খুব দ্রুত ছড়িয়ে যায়। আফ্রিকাতে বলেছে প্রায় শতগুণ বেশি সংক্রমণ ক্ষমতা রাখে, কিন্তু মৃত্যু এখনো কোনো ঘটে নাই। দক্ষিণ আফ্রিকা থেকে আসা প্রায় 250 যাত্রীর খোঁজ খবর নেওয়া হচ্ছে জানান স্বাস্থ্যমন্ত্রী। কোয়ারেন্টাইনভুক্ত হোটেল থেকে কেউ পালিয়ে গেলে ওই হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেই হোটেলকেও আমরা পেনাল্টিতে নিয়ে আসব। লাকমিনা জেসমিন সোমা, News24, ঢাকা। আফ্রিকায় বাংলাদেশ বিমান যায় না, তবে অন্য কোনো এয়ারলাইন্সে সেদেশ থেকে আসলে তাদেরকে বোর্ডিং পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া বোর্ডিং পাস দিলেও যাদের ডাবল ভ্যাকসিন আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ হলে তাদেরকে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানান তিনি। সিলেটের সালুটিকর এলাকায় কেপ ফাউন্ডেশনের আরফান ভিলেজের উদ্বোধনকালে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সতর্কতা বিষয়ে তিনি এসব কথা বলেন। সাউথ আফ্রিকা থেকে যারা আসবেন তারা আসলে 14 দিন কোয়ারেন্টাইন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। আর আশেপাশের দেশগুলো যারা আছেন, আমরা আমাদের সব মিশনকে বলেছি যে তাদের ডিসকারেজ করবে, এখন না এসে পরে। বিশ্বের প্রতিটি মহাদেশেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন। ভারতে প্রথমবারের মতো 2 জন অমিক্রন রোগী শনাক্ত হলো। এবার রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রেও। এদিকে ভ্যাকসিন তৈরির তথ্যের জন্য নতুন এই ভেরিয়েন্টটিকে সম্পূর্ণভাবে আলাদা করতে সক্ষম হয়েছেন হংকংয়ের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম ওমিক্রন শনাক্ত হলো সৌদি আরবে। বুধবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর আফ্রিকা ফেরত এক ব্যক্তির দেহে শনাক্ত হয়েছে নয়া এ ধরন। ওই ব্যক্তি ও তার সংস্পর্শে যাওয়া লোকদের আইসোলেশনে রাখা হয়েছে। এবার ভারতেও ঢুকে পড়লো কোভিডের নতুন রূপ ওমিক্রন। কর্ণাটকে 2 জনের দেহে এই ভাইরাস মিলেছে বলে বৃহস্পতিবার জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিনে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রেও। ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোর জনস্বাস্থ্য বিভাগ জানায়, ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি গেল নভেম্বরের 22 তারিখ দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমে ওমিক্রনের হুমকির মুখোমুখি হলেও ক্রমবর্ধমান দাম এবং পণ্যের ঘাটতি কিছুটা লাঘব হবে। বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস বলেন, করোনার কারণে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো একটি দেশ বা অঞ্চলকে বিচ্ছিন্ন করা গভীরভাবে অন্যায় এবং শাস্তিমূলকই নয়, সেগুলো অকার্যকরও। আমরা এই অন্যায় পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। এটি এমন ধরনের এক কলঙ্ক যা সাধারণ বা বৈজ্ঞানিক কোনোভাবেই যুক্তিযুক্ত করা যায় না। ওমিক্রন সম্পর্কে কয়েকদিনের মধ্যে আরও বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশগুলোকে আতঙ্কিত না হয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি না করার আহ্বান জানিয়েছে WHO। চন্দ্রানী চন্দ্রা, News24। দেশে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 261 জন এবং মারা গেছেন 3 জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনায় মোট শনাক্ত হলেন 15,76,827 জন এবং মোট মারা গেলেন 27,986 জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৩ জন। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনার নমুনা সংগ্রহিত হয়েছে ২১,২৪৪টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২১,৫৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১,০০,০০৯,৬৫৯টি। গত ২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার ১.২৪% এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪.৪৩%। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে শিক্ষক সমিতি। একই সাথে ঘটনায় দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানানো হয়েছে। এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি বৈঠকে বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করা হয়। মঙ্গলবার দুপুর ১২:৩০টার দিকে একটি ছাত্র সংগঠনের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ডক্টর সেলিম হোসেনের গতিরোধ করে, পরে ওই শিক্ষককে তড়িৎ প্রকৌশল ভবনে তার ব্যক্তিগত কক্ষে এনে আনুমানিক আধা ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে। এরপর সেলিম হোসেন দুপুরের খাবারের জন্য বাসায় যান, সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাইসেন্সের শর্ত ভেঙে মোবাইল অপারেটররা ওটিটি প্ল্যাটফর্মে সংবাদ বা অনুষ্ঠান প্রচার করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে আইপিটিভির অনুমোদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অ্যাডকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবান চৌধুরী। দ্রুত সময়ের মধ্যে আইপিটিভির নীতিমালার দাবি জানান তিনি। এ বিষয়ে তথ্যমন্ত্রী জানান, অতিরিক্ত সংখ্যক আইপিটিভি অনুমোদন দেবে না সরকার। আইপিটিপির অনুমোদন দেওয়ার কোনো প্রয়োজন আছে কি না সেটি কিন্তু আমরা মাননীয় মন্ত্রীকে আমাদের পক্ষ থেকে উদ্বেগের কথা বলেছি। একটি নীতিমালা হওয়া দরকার, সেই নীতিমালা যেন করা হয়। ১৩টি ১৪টির আইপিটিভি রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা অনুমতি দিয়েছি এবং আইপিটিভি কিন্তু কোনোভাবেই সংবাদ প্রচার করতে পারবে না এবং সেটি আইপিটিভি সংক্রান্ত সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে সেখানে স্পষ্ট করে বলা আছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজিবির গুলিতে ৩ জন মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পরিদর্শনে যান রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম বার খনগাঁও ইউনিয়নের ঘিডব এলাকায় এডিশনাল ডিআইজি ও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ আরও পুলিশ কর্মকর্তারা বৈঠক করে এলাকার মানুষের কথা শোনেন। অনেকেই আবারও হামলা ও গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে এডিশনাল ডিআইজি শামীম শাফিউর রহমান সবাইকে আশ্বস্ত করে বলেন, মামলার জন্য ভয় করার কোনো কারণ নেই, কোনো নিরাপরাধ মানুষকে গ্রেফতার ও হয়রানি করা হবে না। বসো বসো। নিউজ ২৪ সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবে। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ ২৪ সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দ্বিতীয় দিনের মতো বড় উত্থান হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। টানা পতনের পর এতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের মধ্যে। সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ৯০ পয়েন্ট। এই বাজারে মোট লেনদেন হয়েছে ১২৪৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫০ কোটি টাকা বেশি। এই বাজারে হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত দেখা গেছে ৪৮টি কোম্পানিকে।
তালেবান ক্ষমতায় আসার জেরে আন্তর্জাতিক সাহায্য প্রত্যাহার আফগানিস্তানের জন্য একটি ভয়াবহ আর্থিক ধাক্কা, যা দেশটির জনগণকে চরম অর্থ খাদ্যসহ নানান সংকটে জর্জরিত করেছে। ফলে অনাহারে মারা যাচ্ছে দেশটির বহু শিশু। এ পরিস্থিতিতে আফগানিস্তানের স্থগিত রাখা ২৮ কোটি ডলার সহায়তা দেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্বব্যাংক। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। তালেবান আফগানিস্তানের মসনদে বসার পর আন্তর্জাতিক সাহায্য প্রত্যাহার হয়ে যাওয়ায় অসীম সমস্যায় নিমজ্জিত হয়ে পড়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি। ফলে আফগানিস্তানের জিডিপি আগামী এক বছরের মধ্যে ২০% সংকুচিত হতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের। পাশাপাশি সংস্থাটি বলছে আফগানিস্তানের জনগণ চরম খাদ্য সংকটে পড়েছে, এমনকি দেশটিতে দুর্ভিক্ষ হানা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে দেশটির ক্ষুধার্ত জনগণকে বাঁচিয়ে রাখতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। তবে আফগানিস্তানের এমন পরিস্থিতিতে চূড়ান্ত মূল্য দিতে হচ্ছে অনেক শিশুকে। খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা। অধিকাংশ আফগানি এখন নিঃস্ব। তারা তাদের আসবাবপত্র, গৃহপালিত পশু, এমনকি তাদের থাকার ঘরটাও খাবার কেনার জন্য বিক্রি করে দিয়েছে। তাই অনাহারে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আফগানিস্তানের সংকট এখন আর রাজনৈতিকভাবে দেখার বিষয় নয়, মানবিক দৃষ্টিতে দেখতে হবে। কারণ এখন এর বলি হচ্ছে নিরপরাধ আফগানরা, বিশেষ করে নিষ্পাপ শিশুরা। তাই তো চরম মানবিক সংকটে পড়া আফগানিস্তানের জন্য স্থগিত ২৮ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে আফগানিস্তানের উন্নয়নের জন্য আফগানিস্তান কনস্ট্রাকশন ট্রাস্ট ফান্ড ARFDF নামের একটি তহবিল গঠন করা হয়েছিল। স্থগিত ওই তহবিলের অর্থ এবার মানবিক সহায়তা হিসেবে দেওয়ার পরিকল্পনা চলছে। আসমাতুলি, News24। এবারে প্রবাসের খবর। গ্রিসের অ্যাথেন্সে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আঞ্জুমান আরব বিউটির সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রীকে সংবর্ধিত করা হয়েছে। এ সময় মন্ত্রী ইমরান আহমেদ গ্রিসে বৈধভাবে শ্রমিক পাঠানোর ব্যাপারে দেশটির সরকারের সাথে ফলপ্রসূ আলোচনার কথা জানান। খেলার খবর। দ্বিতীয় টেস্ট সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে অনুশীলন সেরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে কোভিড নেগেটিভ হওয়ার আগে একা একা অনুশীলন সেরেছেন সাকিব আল হাসান। এরপর ইঞ্জুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফেরা সাকিব আল হাসান কোভিড নেগেটিভ ফল নিয়ে সুরক্ষা বলয়ে প্রবেশ করেন। সাকিব মাঠে আসেন সকাল ১১টায়। নেট বোলারদের নিয়ে একাই ব্যাটিং অনুশীলন করেন তিনি। এরপরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব। বিকেলে তার মূল মাঠে রানিং করতে দেখা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা প্রস্তুতিতে দেখা যায় এই তারকাকে। দুই দিনের অনুশীলনে প্রথম দিন বৃহস্পতিবার সকালে অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল। তিন দলীয় সিরিজের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ভারত অনূর্ধ্ব ১৯ এ দলের বিপক্ষে জয় তুলে নেয় তারা। দিনের শুরুতে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ১০ উইকেটে ২৩০ রান তুলে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করেন মফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। বাংলাদেশের দেয়া ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ভারত অনূর্ধ্ব ১৯ এ দলের হয়ে দুর্দান্ত খেলে অঙ্কৃশ রাঘুভান্সি করেন ৮৮ রান। বাকিদেরকেও ৫০এর উপর রান করতে ব্যর্থ হওয়ায় ২২৪ থামে ভারতের ইনিংস। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও মেহরব হাসান, ২ উইকেট পান রিপন। এবারে বিনোদন। অপেক্ষার পালা শেষ। প্রেক্ষাগৃহে এসেছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। সারাদেশের ৫০ প্রেক্ষাগৃহে দর্শকরা উপভোগ করতে পারবেন বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি। শুক্রবার থেকে বাংলাদেশের পাশাপাশি কপ ক্রিয়েশনের এই সিনেমাটি প্রদর্শিত হবে ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
কে পাঠিয়েছে এই মিস্টেরিয়াস মানি? করোনাকালীন বিপর্যয় কাটিয়ে আবারও চাঙ্গা হচ্ছে সিনেমা হল। প্রায় প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা। সে ধারাবাহিকতা এবার সারা দেশের 50টি প্রেক্ষাগৃহে এলো বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা মিশন এক্সট্রিম। খুব একটা সহজ হবে না। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মাসলম্যান খ্যাত অভিনেতা আরিফিন শুভ, রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশীও। ঈদুল ফিতরে আমাদের সিনেমাটা মুক্তি দেওয়ার কথা ছিল, বাট করোনা সংক্রান্ত জটিলতার কারণে আমরা পারিনি, তবে পারলাম শেষমেশ। যেখানে একটা ছবি এক মাসের কাজ শেষ করা যায়, সেখানে আমরা মিশন এক্সট্রিম টিম দেড় বছর পৌনে দু বছর ধরে কাজ করেছি। আন্তর্জাতিক শুধু মুখ দিয়ে বলার থেকে একবার করে দেখালাম যে আন্তর্জাতিক মানে কি, সংজ্ঞা সহ উদাহরণ সহ। প্রজেক্টটা কি হয়ে দাঁড়ালো এটা তো সবাই বুঝতে পারছেন, এবং বাংলাদেশের প্রথম সিনেমা যেটা চারটা মহাদেশে মুক্তি পাচ্ছে। তো শুরু থেকেই একটুখানি আজ করেছিলাম বা মনে হয়েছিল যে এই সিনেমাটা এমন একটা পর্যায়ে যাবে। মুক্তির আগের দিন রাজধানী স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমা শেষে মুগ্ধতার কথা জানান আমন্ত্রিত অতিথিরা। এই নতুন রূপে আরিফিন শুভকে দেখেছে এবং সবাই, আমি মানে আমি অবশ্যই অনেক সাধুবাদ দেব। আমরা যেভাবে সবাই একসাথে সাপোর্ট করার চেষ্টা করছি একজন আরেকজনকে, আশা করি অডিয়েন্সরাও, আই উইল ডেফিনেটলি রিকোয়েস্ট ইউ অল, আপনারা সিনেমা হলে আসেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি নির্মিত, যার গল্প চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানি সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাই মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব, আর কো স্পন্সর হিসেবে আছে বসুন্ধরা এলপি গ্যাস। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্ত, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।